তো বন্ধুরা, ক্লাস 10 পাসে আয়কর বিভাগে ইন্সপেক্টর সহ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এর অফিসিয়াল নোটিশও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর অফিসিয়াল নোটিশ এবং আবেদনের ফর্ম দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে একটি নিউজে বলা হয়েছে, দেখুন, ক্লাস 10 পাস তাহলে আয়কর বিভাগের চাকরির সুযোগ জেনে নিন বিশদে। আয়কর বিভাগের ইন্সপেক্টর, কর সহায়ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। তো চলুন ডিটেলসে দেখে নেব। বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেশ জুড়ে বেকারত্ব বেড়েছে প্রবলভাবে। অতিমারীকালে একাধিক বেসরকারি সংস্থায় বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই হয়েছে। এ অবস্থায় বিগত কয়েক মাস একাধিক সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ শুরু হয়েছে। যারা আয়কর বিভাগে অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2021 কাজ করতে চান, তাদের জন্য এবার এসেছে সুখবর। কেন্দ্র সরকারের অধীনে উত্তরপ্রদেশ অর্থাৎ পূর্ব লখনৌ আয়কর বিভাগে বিভিন্ন পদে চাকরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে শুধুমাত্র যারা ক্রীড়াবিদ বা খেলার সঙ্গে যুক্ত তারাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আয়কর বিভাগের ইন্সপেক্টর, কর সহায়ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং কর্মী পদে নিয়োগ শুরু হয়েছে। মোট শূন্য পদ রয়েছে 28টি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2021। তো বন্ধুরা, এখানে মোট শূন্য পদ রয়েছে 28টি এবং আবেদন করার শেষ তারিখ এখানে 30 সেপ্টেম্বর 2021। তো চলুন আবারও ডিটেলসে দেখে নেব। বলা হয়েছে, প্রার্থীদের নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে ইনকাম ট্যাক্স অফিসার, অফিস অব দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ইউপি, আয়কর ভবন 5 অশোক মর্গ, লখনৌ 226001 এই ঠিকানায়। এই আবেদনপত্রটি কেবল রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আয়কর বিভাগ অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, আপাতত 2 বছরের অস্থায়ী পদে নিয়োগ করা হলেও আগামী সময়ে কর্মীদের স্থায়ী করা হবে। তারপরে বলা হয়েছে, দেখুন, বয়সসীমা ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া বাকি দুটি পদের জন্য আবেদনকারীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। তারপর বলা হয়েছে, দেখুন, শিক্ষাগত যোগ্যতা। তো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনকারীকে স্নাতক হতে হবে। তবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের স্নাতক হওয়ার পাশাপাশি টাইপিং করার দক্ষতাও থাকতে হবে। ডেটা এন্ট্রি স্পিড থাকতে হবে, প্রতি ঘন্টায় 8000টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে। অন্যদিকে মাল্টিটাস্কিং কর্মী পদে আবেদন করতে প্রার্থীদের 10ম শ্রেণী পাস হতে হবে দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। তো তারপর বলা হয়েছে, দেখুন, এই প্রত্যেকটি নিয়োগ করা হবে স্পোর্টস কোটার অধীনে। ক্যালেন্ডারে ইয়ারে অনুযায়ী 2020, 2019, 2018, 2017 এবং 2016 সাল পর্যন্ত খেলাধুলায় মূলত 3টি পারফরমেন্সের উপরে ভিত্তি করে মূল্যায়ন করা হবে, ফলে এই পদগুলিতে নিয়োগের জন্য ক্রীড়াবিদরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের জাস্ট একটি ছোট্ট আপডেট। তো আপনারা যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করতে চান তাহলে আপনারা তাড়াতাড়ি আবেদন করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।